আসসালামু আলাইকুম, দা ক্যামেরা শপে আপনাদের স্বাগতম। দা ক্যামেরা শপ থেকে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুটো ক্যামেরা নিয়ে, এক ক্যানন 660 এবং নাইকনের 5100। চলেন এখন দেখে নিই দুটা ক্যামেরার কন্ডিশন, ক্যামেরা কন্ডিশন কেমন এটা এখন আমরা দেখব। ক্যানন 660, এটা সাথে আছে আপনার 18-55 লেন্স, এটা হচ্ছে আপনার ডিসপ্লে, বডি কন্ডিশন, এটা আই ক্যাপ দেখেন, এখন আমি আপনাকে দেখাবো নাইকন বডিটার কন্ডিশনটা। এই বডিটার সাথে আপনি পাচ্ছেন 18-55 লেন্স, এই যে ডিসপ্লে, আপনারা দেখতেই পাচ্ছেন বডির কোথাও কোনো স্পট অথবা কিছু নেই, কোনো দাগ কিছুই নেই। সো টোটালি অ্যাজ লাইক এ নিউ বলা চলে। জাস্ট এগুলা আপনার ফিউ ডে ইউজ হয়ে থাকে। সো আপনি যদি লাইভ টু ফেস দেখতে চান, সো আমার শপে আসতে পারেন, এসে আমার প্রোডাক্টগুলো দেখতে পারেন। আই হোপ যদি আমার শপে আসেন আপনার প্রোডাক্টগুলো ভালো লাগবে আশা করি। দুটা ক্যামেরা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কথা বলবো কেমন প্রাইস এবং এদের ফিউচার নিয়ে। ফার্স্ট যেটা হচ্ছে আপনার ক্যানন 660 এবং নাইকনে 5100, দুটাই ডিসপ্লে রোটেট করার সুবিধা পাবেন। এবং দুটার ডিসপ্লে মনিটর 3 ইঞ্চি করে। ক্যানোনের মেগাপিক্সেল হচ্ছে 5184x3456, যেখানে নাইকনের পাচ্ছেন আপনি 4928x3264। নাইকনের অটোফোকাস পাচ্ছেন আপনি 11টি, যেখানে আপনার ক্যানোনটার অটোফোকাস পাচ্ছেন আপনি 9টি। সো এখানে আপনার ক্যানন থেকে নাইকনে আপনি 3টি অটোফোকাস বেশি পাচ্ছেন। ওয়েটের ক্ষেত্রে বলতে গেলে আপনার নাইকনের 510 গ্রাম এবং ক্যানোনের বডি হচ্ছে আপনার 560 গ্রাম। এটা মেড ইন থাইল্যান্ড হয়ে থাকে নাইকন, এবং ক্যানোনের আপনি মেড ইন তাইওয়ান এবং মেড ইন জাপান এই দুটো দেশের পেয়ে থাকবেন, ম্যানুফ্যাকচার দু দেশের হয়ে থাকে। আপনার ক্যানোনে যদি অটো ফোকাস এবং যাবতীয় সব কিছু বলতে গেলে ভাই আপনার এখানে পারফেক্টলি ফোকাস, এবং নাইকন দুটা অ্যাজ লাইক এ সেম, জাস্ট আপনার পার্থক্য তো কিছু আছেই। এবং পার্থক্যটা কি আমি আপনাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিব, দুটার ক্যানন এবং নাইকনের দুটার ছবি দেখাবো, আপনার পার্থক্যটা আপনি নিজে খুঁজে দেখবেন যে আপনার কোনটা আপনার জন্য বেস্ট। সো এটার প্রাইসের ক্ষেত্রে আপনি বলবো প্রাইস দুটা সেম, আপনি নাইকন এবং ক্যানন দুটাই 26-27 মধ্যে অ্যাজ এ কন্ডিশনের অনুযায়ী আপনি 26-27 মধ্যে পেয়ে যাবেন। আপনাদের যদি ক্যামেরা সম্পর্কে আরও কিছু জানার থাকে সো মাস্ট আমাকে কমেন্ট করতে পারেন, এবং যদি অন্য কোনো বডির প্রাইস কন্ডিশন আপনার জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে আপনি আমাকে টেস্টের মাধ্যমে জানাতে পারেন, আর আমার শপে চলে আসতে পারেন। দা ক্যামেরা শপে আপনাদের স্বাগতম। এটা পড়েছে উত্তর আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্সের 2nd ফ্লোর। সো আপনাকে আমার সব স্বাগতম। সো আপনি মাস্ট আমার প্রোডাক্ট দেখতে আমার শপে আসবেন, যদি ভালো লাগে অবশ্যই এরপরটা আপনি করণীয় আপনি কী করবেন, এবং আমার সাথে থাকার জন্য মাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।